লুভর মিউজিয়ামের একদম ফ্রন্টে গেটের মধ্যে লেখা আছে যে মানুষ হিসেবে, নবী হিসেবে, বাবা হিসেবে, সন্তান হিসেবে, নাগরিক হিসেবে সব দিক থেকে অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি তার শ্রেষ্ঠত্ব বলতে গেলে আসলে শেষ হবে না। তিনি তার মহিমা কিরকম ছিল দেখো, আর যত নবী রাসূল এসেছেন, যত মানুষ উন্নয়ন এসেছেন, কারো কাছে মৃত্যু হয়ে আসে না, কখনো বলে আসে না কারো কাছে। যখন মানুষের ছেলে অসুস্থ অবস্থায় তখন জিব্রাইল আলাইহিস সালাম আসলে সেখান থেকে তার সাথে আগে সালাম দিল, বললো ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর এখন কেমন? তখন ধীরে ধীরে জানা অসম্ভব করতে পারে, তখন ইয়া রাসূলুল্লাহ আজকে আমার সাথে আরেকজন ফেরেশতা আসছে আপনার সাথে দেখা করতে সালাম দিল। তিনি আজ পর্যন্ত কোনো অনুমতি চান নাই প্রবেশ করার জন্য, তিনি আজকে আপনার কাছে দেখা করতে আপনার রুমে আসতে অনুমতি চান। কে আসছে আসতে বলুন। তারপর হাজির আলাইহিস সালাম তুমি সালাম প্রবেশ করবা, অনুমতি প্রবেশ করবা, সে যদি আসতে চায় তাহলে নিয়ে আসবা, সে যদি না আসতে চায় তাহলে তখন আজকে অনুষ্ঠানের শুরুতে প্রথমেই কোরআন থেকে তেলাওয়াত, আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক শফিক স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة، رسول من الله يتلو صحفا مطهرة فيها وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة، وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. তার সেই জীবনের মধ্যে আমরা শিখতে পেরেছি ভ্রাতৃত্ব, আমরা একাত্মতার মাধ্যমে আমরা একভাবে সবাই সমস্ত জাতি বংশ গোত্রের মানুষ এক হয়ে সমাজে বাস করার যে শিক্ষা পেয়েছি, আমরা নৈতিকতার শিক্ষা পেয়েছি, সততার শিক্ষা পেয়েছি, এই যে বিভিন্ন শিক্ষা তার মধ্যে আমাদের সমস্ত আল্লাহ তাআলার দেখা যায় যে যত গুণাবলী ছিল তার মধ্যে একটা প্রতিফলন ক্ষমাশীলতা থেকে শুরু করে সকল কিছু তার একটা প্রতিফলন করেছে। তার জীবনী আমরা যদি অনুসরণ করি তাহলে আদর্শ মানুষ করার জন্য আসলে আর গর্ব দরকার, তাকে আদর্শ মানুষ আদর্শ গুণ সকল দিক থেকে শুধু শ্রেষ্ঠ বলা হয়। এই নবীজি সামনে শ্রেষ্ঠ মানব যিনি ধর্মীদের মধ্য থেকে খেতাব প্রাপ্ত হয়েছিলেন আল আমিন নামে, আল আমিন এই খেতাব কিন্তু মুসলমানরা দেন
তোমাদের সমর্থন ছিল, এই আহারও খেতাব পেয়েছিল, তখন আরব দেশের যে ইহুদিরা ছিল বা যারা ইসলাম গ্রহণ করে এমন চরিত্রবান ছিলেন তাকে অপশন দেওয়া হয়েছিল কিন্তু একটা হচ্ছে পার্থিব জগতের ধন সম্পদের মধ্যে বিলাসিতায় জীবনযাপন এমন বলা হয়েছিল যে আপনি যদি হাঁটেন আপনার সাথে সাথে স্বর্ণের পাহাড়। আরেকটা অপশন ছিল উন্মুতের ভেটায় আমাদের মহামানব মানব জাতির কথা চিন্তা করি তিনি দারিদ্রকে বেছে নিয়েছেন উন্মুতের ভেদের তবে তিনি তার মাতৃভূমির জন্য দোয়া করেছেন। এই আরবের মধ্যে শুধু মিশর বাদ আমরা যদি হাজার হাজার বছরের পেছনের দিকে যদি আমরা ইতিহাসে যাই মিশর স্বাবলম্বী ছিল, বাকি আরব দেশের বাকি দেশগুলো খুব দরিদ্র ছিল। আজকে দেখো সালামের পরবর্তীতে আরবরা এদেরকে কাজ করতে হয় না পাহাড় কাটে স্বর্ণ বের হয় এমন মানব ছিল। এই মানবের কথার সঙ্গে বলে শেষ করা যাবে না। আজকে এই রোগ বারো রবিউল আউয়াল সোমবার এই দিনে আমাদের প্রিয়াম জন্মগ্রহণ করেন, আবার এই একই তারিখে একই বারে আমি ইসলামের সানের নাতে আসলে যদি কেউ থাকতে কনিষ্ঠ করেন তাহলে আমি তোমায় মনে করেছে মনের আকাশে স্মরণের আবরণে প্রাণ নেতেছে তোমায় মনে করেছে তোমায় মনে করেছে প্রিয় রাসূল তোমায় মনে পড়েছে মনের আকাশে স্মরণের আবরণে প্রাণ মেতেছে তোমায় মনে পড়েছে তোমায় মনে পড়েছে। মানবতালুণ্ঠিত হয় এই জনপদ সঞ্চিত তাই মানবতালুণ্ঠিত হয় এই জনপদ
সঞ্চিত হয়, শ্বেত পাথরের সুখ পাখিটা আহত হয়ে পড়ে রয়েছে, তোমায় মনে পড়েছে, তোমায় মনে পড়েছে, হে প্রিয় রাসূল তোমায় মনে পড়েছে, মনের আকাশে শরণের আবরণে প্রাণ মিলেছে, তোমায় মনে পড়েছে, তোমায় মনে পড়েছে। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ياسين والقرآن الحكيم، إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إِنَّا جَعَلْنَا فِي عَلَى أَكْيَدِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ وَسَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلَالًا فَهِيَ إِلَى الْأَذْقَانِ فَهُم مُّقْمَحُونَ وَسَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ. السلام عليكم ورحمة الله وبركاته. আজ আপনারা সকলেই জানেন যে আমরা এখানে সকলে সমবেত হয়েছি একটি মহান জলসাকে সামনে রেখে, যেটা হচ্ছে আমাদের মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন তথা সিরাতুল রাসূল। আজকে অনুষ্ঠানে আমি একটি সিরাতুল রাসূল পরিবেশন করব। ভুবনের প্রিয় মুহাম্মদ, ভুবনের প্রিয় মুহাম্মদ, এদোরে দুনিয়ায় সাগর আকাশ বাতাস দেখবি, সাগর আকাশ বাতাস দেখবি ভুবনের প্রিয় মুহাম্মদ, ভুবনের প্রিয় মুহাম্মদ, এলোরে দুনিয়ার সাগর আকাশ বাতাস দেখবি যদিয়ার, সাগর আকাশ বাতাস দেখবি যদিয়ার, ভুলির ধরা পেহেস্তে এক, ভুলির ধরা দেহেস্তে এক, জয় করিল দিল রে রাজ, ভুলির ধরা দেহেস্তে এক, জয় করিল দিল রে রাজ, আজ খুশির ঘর নেমেছে, আজকে খুশির ঘর নেমেছে, ভূষণ সাহারা
দোলে শিশু ইসলাম দোলে, গোছি মুখে শাহাদাতে বাণী শোনানি। আজকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে আমার 50 বছর বয়সে মনে হয় যে এই দিন করে সবাই সারাদিন বললেও শেষ হবে না, অথচ ওনার জন্মদিন কিন্তু ওরকম ভাবে উনি পালন করেননি নিজে জীবনে, ওইভাবে বৃহৎ অংশে পালন করেন কিছু অংশ করে, অথচ এই পৃথিবীতে অনেকের জন্মদিন যাক জন্মপূর্ণ অনুষ্ঠিত হয়, কিন্তু দেখো আল্লাহর কি মহান নিদর্শন, যে সমস্ত যাক জন্মপূর্ণ বিভিন্ন সম্রাটদের জন্মদিন পালিত হয় তাদের কিন্তু আমরা চিনি না, অথচ যারটা পালিত হয় না বেশি উনি নিজেও করেন। আজকে আমার মনে হয় যে সারাদিন তোমরা বলতে পারবে তার জীবনে এমন কিছু আমি বলবো যার থেকে বেশি আমার ছাত্ররা জানে আমার শিক্ষক। তো আমি তবু আজকে এই দিনটিতে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে আমি একটু বলতে চাই যে আমাদের প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম ওনার উনি নবী মানে প্রথম নবী, ওনার নাম দিয়েছিলেন আল্লাহ তাআলা, নাম ছিল তারপরে উনি ওনাকে বলা হতো সফিউল্লাহ আল্লাহ তাআলা, আবার এর মধ্যে অনেক নাম আছে। তারপরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে আল্লাহ তাআলা বলেছিলেন খলিলুল্লাহ, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ, এই সবগুলোর অর্থ বন্ধু, আল্লাহর বন্ধু। কিন্তু এই আরো নবীদের নাম রয়েছে, মুসা আলাইহিস সালাম নাম ছিল, কিন্তু ওই সকলের অর্থই বন্ধু ছিল, হাবিবুল্লাহ মানেও বন্ধু। কিন্তু সব বন্ধুরা আল্লাহর সব বন্ধুরা তাদের জীবনে সর্বস্বের বিনিময়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করছে, আল্লাহকে খুশি করার জন্য তারা ব্যাপক আছে। কিন্তু হাবিবুল্লাহ এই নামের অর্থ হলো আল্লাহ নিজেই আমাদের নবীকে খুশি করার জন্য সবসময় ব্যস্ত থাকে, এই জন্য ওনার নাম হাবিবুল্লাহ। এমন একজন মানুষ যাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা নিজে সার্বক্ষণিক ব্যস্ত থাকে, যে আমার এমন বন্ধু, সেই বন্ধুকেও কিন্তু আল্লাহ তাআলা কষ্ট দিয়েছেন তার জন্মের আগে, ওনার বাবা মারা গেছে জন্মের 6 বছর পরে, মা মারা গেছে সবাই জানে, ওনাকে যোদ্ধা অর্জন করতে হয়েছে, ব্যবসা বাণিজ্য করতে হয়েছে, অভাব অনটন ওনাকে অনুধাবন করাইছেন আল্লাহ তাআলা। তারপর যুদ্ধ অগ্রহণ করেছে, মা খেয়েছেন, তার জীবনে ভালো মন্দ ইত্যাদি আমাদের ধর্মীয় শিক্ষক আলোচনা করবেন, আর আলোচনা করতে গেলে সারাদিন বলা যাবে। সুতরাং আমি শুধু এটুকু বলতে চাই, আমরা যারা বেহেস্ত পেতে চাই, আমরা যারা বেহেস্ত পেতে চাই তাদেরকে এত সহজেই বেহেস্ত পাওয়া যাবে, আমাদেরকে মহান আল্লাহ বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, যা করেছেন
তা আমাদের ধরতে হবে, উনি যা নিষেধ করেছেন তা আমাদেরকে ছাড়তে হবে। সুতরাং মোহাম্মদ সাল্লামকে জীবনকে ধরতে পারলে আর তার নিষেধ করা যিনি কিন্তু ছাড়তে পারলে আমাদের। সুতরাং আমাদের কষ্ট করে মানে নামাজ দুটা যেগুলি মোহাম্মদাম খালার দুটি কথা বলেছেন আমরা যারা সকলেই আজকের এই দিনটিতে প্রতিজ্ঞা করতে পারি যে আমরা সৎভাবে চলব, হাদিস কোরআন মোতাবেক চলব, আমাদের মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। এই বলে এখানে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে 12 রবিউল আউয়াল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, এই দিনকে উদযাপন উপলক্ষে তার সিরাত সম্পর্কে তার জীবন সম্পর্কে আলোচনা করা, সে আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব এবং উপস্থিত আছেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার সামনে আছেন আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আখেরি নবী, তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। নবুয়তের দরজা আমাদের নবীর আগমনের মধ্য দিয়েই সমাপ্তি ঘটনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা এক্সাম্পল দিয়েছে যে যদি কেউ একটা বিল্ডিং বানায় আর ওই বিল্ডিংটা যদি একটা ইট বাকি থাকে তাহলে ওই বিল্ডিংটা কি সম্পূর্ণ হলো? সাহাবারা বললেন যে না, ইয়া রাসূলুল্লাহ, বিল্ডিংটা অসম্পূর্ণ রয়ে গেছে। আর যদি ওই একটা ইট দিয়ে ওই চিত্রটাকে বোঝানো হয় তাহলে কি সম্পূর্ণ হয়েছে? তখন সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এটা কমপ্লিট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি হলাম ওই ইটার মতো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মধ্য দিয়ে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। তো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের আগে আমরা বই পুস্তকে যা পেয়েছি যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছেন। এই নবী রাসূলরা এসেছেন কেন এসেছেন? পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম হলো আল্লাহর মনোনীত একটা জীবন বিধান, একটা জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম নামক যে ধর্ম আমাদেরকে দিয়েছেন, এই ধর্মের চূড়ান্ত রূপ দেওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য, সমাজে প্রতিফলিত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পথগুলা মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য স্পেশাল হিসাবে নবী করে পাঠিয়েছেন। তারা আমাদেরকে দিন শিক্ষা দিয়েছেন, আল্লাহর প্রশংসা আর আল্লাহ তাআলার গুণ কীর্তন আমাদের মাঝে উপস্থাপন করেছেন, আল্লাহর পরিচয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন, ফলে তাদের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় জানতে পেরেছি, ইসলাম সম্পর্কে জানতে পেরেছি। নবীরা সুন্নাহ পৃথিবীতে আসছেন, প্রত্যেকটা গোত্রের জন্য আলাদা আলাদা নবী হয়েছিল, প্রত্যেকটা গোত্রের জন্য আলাদা আলাদা নবী হয়েছিল। আর আমাদের নবী আসছেন সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য, এবং সারা পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে তাদের নবী। এই জন্য আমাদের নবীকে বলা হয় আখেরি নবী, শেষ নবী। এবং আমাদের নবী আসছেন সারা পৃথিবীর মানব জাতির জন্য, শুধু মানব জাতি নয় সমস্ত প্রাণীর জন্য রহমাসুল। আল্লাহ নবীকে চিনতে পেরেছেন, আল্লাহ নবীকে সবাই চিনতে পেরেছেন, বনের গাছ গাছলা পর্যন্ত তাকে চিনতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পথে গাছগুলা মাথা নিচু করে তাকে সালাম জানাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো সৌদি আরবের একটা জায়গা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় ওই গাছগুলাকে একেবারে নিয়ে গেছে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গা দিয়ে যাওয়ার সময় গাছগুলাকে এত নিয়ে গেছে, ফলে রাসূল সোজা হয়ে হাঁটতে না পারে একটু বাঁকা হয়ে গেছে। সেই জায়গাটায় এখনো সাহাবায়ে কেরামরা মাথা নিচু করে যায়, এখনো সাহাবায়ে কেরাম নাই, সাহাবাকে আমরা গেছেন, এবং ওই হাদিসটা এখনো আমাদের কাছে প্রচলিত আছে, আমরা জানি, ফলে সৌদি আরবের মানুষ ওখানে যাওয়ার সময় মাথাটা কি
ফিরে যায়। তাহলে গাছগাছালি পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরেছেন, এইভাবে সমস্ত প্রাণীগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে সময়টাকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়, সেই সময়ে অনেক বাবা ছেলে মানুষ নিপীড়িত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পরে আল্লাহ রাসূলের দ্বীন প্রসারের ফলে সেই পর্দায় একেবারে পুরাপুরি হয়ে যায়, বিলীন হয়ে যায়, এবং ওই মানুষগুলাই যারা এত খারাপ ছিল সেই মানুষগুলাই আবার এত শ্রেষ্ঠ মানুষ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বলছে যে খায়রুল কুরুনি সালাসা, রাসূলের তিনটা এই পৃথিবীতে তিনটা যুগ আছে শ্রেষ্ঠ যুগ, স্বর্ণের যুগ বলা হয়। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার যুগ, আর একটা হলো সাহাবায়ে কেরামের জীবদ্দশার যুগ, আর একটা হলো তাবেঈদের জীবদ্দশার তাদের জীবনের যুগ। এই তিনটা যুগকে শ্রেষ্ঠ যুগ বলা হয়। তো এই তিনটা যুগের শ্রেষ্ঠ যুগ হলো এই মানুষগুলা শ্রেষ্ঠ হইল কেমনে, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে তাহলে সে ব্যক্তিকে এবং আমার পরে যদি কেউ নবী হয়ে আসতো তাহলে ওমরকে নবী হিসাবে আল্লাহ প্রেরণ করতেন। তাহলে যেই ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গিয়েছিলেন সেই ওমর ইসলামের অনুশাসন মেনে আল্লাহর রাসূলকে ভালোবেসে এমন মানুষের পরিণত হয়েছেন যে যদি নবী হওয়ার মতো যোগ্যতা এবিলিটি তার মধ্যে পুনর্গঠিত হয়েছিল এবং সেই যোগ্যতা তিনি অর্জন করতে পেরেছিলেন। প্রিয় দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। আমি এখানে অল্প সময়ের মধ্যে আমি কিছু জিনিস কথা বলব যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো শ্রেষ্ঠ মানুষ, তার মতো গুণাবলী, এই গুণ এবং বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীতে আল্লাহ কোনো মানুষকে পাঠান নাই, আল্লাহ কোনো মানুষকে পাঠান নাই। কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলাফেরা করতেন তখন এখন স্পেশাল ব্যাগ তাকে ছায়া দিয়ে রাখতেন। রাসুলের সারা জীবনের 63 বছর জিন্দিগিতে রাসুলের গায়ে রৌদ্র কোনোদিন পড়ে না, রাসূলের গায়ে কিন্তু কোনোদিন রৌদ্র পড়ে না। এখন মেঘ সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেতেন ওই মেঘটা তাকে ছায়া দিয়ে রাখতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্পেশাল এরকম কি ক্ষমতা এরকম দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জীবনী, তার গুণ বৈশিষ্ট্য রূপ এগুলা বইলার কোনো কি করা যাবে না, শেষ করা যাবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁথা সিলাই করতেছিলেন, আমরা অনেকে জানি যে সুই পিড়ে গেছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওই সুইটা খুঁজে পাইলেন না। তিনি ভাবলেন রসুল আছে তো আমার ঘরে আসবে, রসুল যখন আমার ঘরে আসবে তখন আমি ওই সুইটা তুলে আনি। ঠিক এই এশারের পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকলেন সাথে সাথে ঘরটা পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। এই আলোকিত হয়ে যাওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা ওই সুইটা তুলে নিয়েছেন। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য এবং তার চেহারা যে নূরের ঝলকানিটা কিরকম পরিমাণ ছিল যে একটা ঘরে ঢুকলে সাথে সাথে ওই ঘরটা পুরো আলোকিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দিয়েছেন। এবং শুধু তাই নয়, আমরা জানি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের যে ঘাম ছিল এই ঘামগুলা মেশক আম্বারের সাইতে সাহাবারা এই ঘাম নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ঘাম পড়তো তখন সাহাবারা একটু ঘাম এবং মা আয়েশা সিদ্দিকা এবং তার বিবিগণ এই ঘাম সংগ্রহ করে রাখতেন এবং সাহাবা কেরামরা তার থেকে একটু একটু নেওয়ার চেষ্টা করতেন। যার শরীরে এইটু ঘাম লাগাইছে ওই তখন অনেক দিন পর্যন্ত রাস্তা দিয়ে হাইটা গেলেও মানুষ অনুভব করতে তো কি যেন শুধরা নিতে যাইতেছে। এই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামের অবস্থা। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে গরমিতে পায়সারি করতে হাঁটতেন এবং মা আয়েশা সিদ্দিকা সহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যখন ঘর ঝাড়ু দিতেন ওই ঘরের বালিগুলা জমা করে রাখতেন বোতলে এবং কোনো কাছের পাত্রে বা কোনো পাত্রে জমা করে রাখতেন এবং সাহাবায়ে কেরামরা তাদের মধ্যে প্রতিযোগিতা লাগিয়ে যেত ওই একটু ধুলা বালু নেওয়ার জন্য। এবং রাসূলের স্ত্রীগণ সাহাবায়ে কেরামকে অল্প অল্প টুকরো করে ওই ধুলাবালু দিতে আর সাহাবায়ে কেরামরা ওই ধুলাবালি তারা একেবারে স্বাচ্ছন্দ্যে খেয়ে ফেলতেন।
মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের ওই ধুলাবালি খাওয়ার কারণে, তাদের পেটে যাওয়ার কারণে সাহাবায়ে কেরামদের কোনো কিন্তু রোগ হয় না, সাহাবায়ে কেরামদের কোনো কিন্তু রোগ হয় না। তাইলে যেই নবীর কদম মোবারকের পদাচরণার একটু ধুলাবালি খেলে মানুষের শরীরে রোগ মুক্তি হয়ে যায়, তাহলে ওই নবীকে আল্লাহ কিন্তু মান ইজ্জত সম্মান দিয়া প্রেরণ করেছেন। শুধু তাই নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে একদিন এক বেদুইন আইছিল বেড়াইতে, রাত্রি যাপন করছে। রাত্রি যাপন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসে যে তিনি রাত্রে উঠা পেশাব কইরা একটা পাত্রের মধ্যে ওই পেশাব ফেলাই দিয়েছে। ওই লোকটা রাত্রে পিপাসা ধরছে, কোনো পানি পায় না, তখন ওই পাত্রের দেহে পানি, ওই লোকটা কি করছে পানি মনে করিয়া ওই পাত্রের পানিটা খেয়ে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা ওই পাত্রের পানি খুঁজতে লাগলেন যে এখানে তো পাত্রের পানি আছে, ওই পানি গেল কই? তখন ওই লোকটা বললো যে এ নবী, আমার তো রাত্রে পিপাসা লাগছে, আমি তো পানি পাই না, তখন আমি এই পাত্রের পানি ভেবে আমি ওই পানি গুলো খেয়ে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো এটা তো পানি ছিল না, তো আমার পেশাব ছিল, তুমি কি করেছো? তখন ওই লোকটা বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে যত খাবার খাইছি তার চাইতে আমি যে পেশাব খাইছি তার এত সুগেরা এত সুমেষ্টি পৃথিবীতে কোনোদিন আর আমি কোনো খাইতে পারি। সুবহানাল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব মোবারক যদি তাই হয়, তাহলে ওই লোক আল্লাহ রাব্বুল আলামিন তার কত মান মর্যাদা ইজ্জত দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু পেশাব পায়খানা কোনোদিন কোনো মানুষ দেখে নাই। হাদিসের মধ্যে আসছে এক সাহাবী রাসূলের পায়খানা দেখার জন্য বড় এক পিসা গাছে উঠে বয়ে দিছে। রে রসুল পেশাব দিয়া পায়খানা করে যাইবে, তখন ওই সাহাবী আইসা ওই পায়খানা দেখবেন যে রাসূলের পায়খানা কেমন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানা পেশাব দেখা যেত না, এই কারণে যেখানে তিনি পায়খানা পেশাব আদর সাথে 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 মাটিতে গ্রাস করে ফেলতেন। এরা এই জন্য যে রাসূলের পেশাব পায়খানা দেখে যদি কোনো লোক তার মধ্যে যদি এরকম একটু অহংকার বা রিয়া একটু ঘৃণা সৃষ্টি হতো, পেশাব পায়খানা দেখে সাধারণত আমাদের উৎসুকতা ছিল হয় ঘৃণা লাগে, কি করে ঠিক কিনা, এটাই স্বাভাবিক। যদি কোনো স্বাভাবিক কোনো যদি কোনো লোক রাসূলের পেশাব পায়খানা দেখে যদি ওরকম মনের মধ্যে আসতো, তাহলে ওই লোক বিনা হিসাবে জাহান্নামী হয়ে যেত, ওই লোকটা কি হয়ে যেত জাহান্নামী হয়ে যেত। সেই জন্য রসুলের পেশাব পায়খানা কোনো মানুষ কোনোদিনও দেখে না, সাথে সাথে পেশাবে এই মাটিতে গ্রাস করে ফেলত এবং হাওয়ার সাথে বাতাসের সাথে মিশে যেত। ভাইয়ারা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছিল গুণাবলী এরকম, তার আরও জীবনের অনেক কিছু আছে, তাহলে আমরা সেই দিকে যাব না। আমরা এর দিকে এই কথা দিয়ে আমরা বুঝাতে চেয়েছি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিরকম স্পেশাল হিসাবে স্পেশাল মানুষ নবী হিসাবে তাকে প্রেরণ করেছে। তাই সেই নবী পক্ষান্তরে সেই নবী উহুদের ময়দানে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য দানদান মোবারক শহীদ হয়েছে। সেই নবী তায়েফের ময়দানে মানুষদের কাফেরদের পাথরের আঘাতে রক্তে রঞ্জিত হয়েছে, এমনকি জুতা মোবারক রক্তের সুরে আটকে গিয়েছিল, এই হয়েছিল রাসূলের সেই অবস্থা। তাহলে ভাইয়েরা আমরা এই ঘটনা আর এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি, কি শিক্ষা নিতে পারি? যে রাসূলকে এত স্পেশাল পাওয়ার ক্ষমতা এত মহব্বত ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইছেন, সেই নবী সেই মানুষেরে আমার যুদ্ধের ময়দানে দানদান শহীদ হয়ে গেল, তিনি অজ্ঞান হয়ে বয়ে দাঁড়িলেন, তাইফের ময়দানে রক্তে রঞ্জিত হইলেন। আমাদের এই দুইটা জিনিস যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা এখান থেকে একটা বিশাল শিক্ষণীয় আমাদের একটা ব্যাপার আছে। সেই জিনিসটা হইল যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কোরআনের আয়াত আমরা বলছিলাম যে ইন্না দ্বীন ইন্দাল্লাহি ইসলাম, যে ইসলাম হচ্ছে আল্লাহ মনোনীত ধর্ম, আল্লাহর এই দিনকে বিজয়ী করার জন্য আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তায়েফের যুদ্ধে রক্তে রঞ্জিত হয়েছে, উহুদের ময়দানে দানদান মোবারক শহীদ হয়েছে। তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূলের রক্তের চাইতে আল্লাহ রাসূলের দিনের জীবনের চাইতে আল্লাহ দিন সবচেয়ে প্রিয় ছিল, আল্লাহর দিন কি ছিল প্রিয় ছিল, এবং এই আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাসূলের এত কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাহলে ভাইয়েরা আমার, এই যে আমরা প্রতি বছর আমাদের বারোই রবিউল আউয়াল আসে, আর আস বারোই রবিউল আউয়ালরা
আমরা এটা আবার এটা আমাদের দেশে একটু বিতর্কিত হয়ে গেছে, আলেমরা বিতর্ক দৃষ্টিতে দেখে যে এটা হচ্ছে যে এই দিনে রসুল আসছে আবার এই দিনে রসুল ইন্তেকাল করেছে। তাহলে জন্মদিন মানে আনন্দের দিন, মৃত্যুদিন মানে কি শোকের দিন, শোকের দিন আবার আনন্দ হয় কেমনে, শোকের দিন আবার আনন্দ হয় কেমনে, এই নিয়ে এক শ্রেণীর মানুষেরা এটা নিয়ে আমার জন্য সৃষ্টি করে। যাক আমরা সেটা আমরা সেই দিকে যাব না, আমরা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে আমরা আলোচনা করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার আদর্শকে আমার সুন্নাকে আঁকড়ে ধরলো ফাকাদ আহাব্বানি, সেজন্য আমার আমি নবীকেই ভালোবাসলো, আমি নবীকে ভালোবাসার কারণে আমার সুন্নতকে আঁকড়ে ধরলো। অমান আহাব্বানি কানা মাইয়া ফি জান্নাহ, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে আমার আদর্শকে আমার রীতিনীতিকে আঁকড়ে ধরলো তার জীবনে লালিত করলো, কানা মাইয়া ফি জান্নাহ, হাশরের ময়দানে জান্নাতে ওই লোক আর আমি নবী একসাথে বসবাস করব, ওই লোক আর আল্লাহ নবী একসাথে বসবাস করব। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করা মানে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, তিনি যেই রেখে গেছেন যে জিনিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হতে সময় সকল সাহাবাদের কাছে বলে গেছিলেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে দিয়েছি, একটা কিতাবুল্লাহ একটা সুন্নাতি, যে একটা হচ্ছে আল্লাহর কোরআন আর একটা হচ্ছে আমার হাদিস, আমার আদর্শ আমার সুন্নাহ। কতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, আর এই দুইটা জিনিস আঁকড়িয়ে ধরাই মানে সোজা জান্নাতের দিকে চলা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের ক্ষেত্রে, আমাদের জীবনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আদর্শকে আমাদের মেনে আমাদের জীবন যাপন করতে হবে। তাহলে আমরা কিন্তু দুনিয়াতে সফলকাম হব এবং আখিরাতেও আমরা সফলকাম হব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য জায়গায় বলেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউজিহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন যে হে নবী, আমি আপনাকে নবী হিসাবে এই জন্যই প্রেরণ করেছি যে আমার দিনকে পৃথিবীর বুকে আপনি পুরা পুরা প্রতিষ্ঠিত করবেন, বলাও কারিহাল মুশরিকুন, আর আপনি এই দিন প্রচার করার ক্ষেত্রে যদি কাফেররা এটা অপছন্দ করে, মুশরিকরাও যদি এটা অপছন্দ করে, তাহলে আপনারও কিছু যায় আসে না, আমি আল্লাহরও কিছু যায় আসে না, কারণ তারা একদিন আমার কাছে আসবে সবাই মুলাকাত করবে। আমার অনুযায়ী সেই দিন কি হবে, তারা সেই দিন তাদের কর্মফলের জবাবদিহিতা করতে হবে। তাইলে এই দিন প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছে। এবং অন্য এক বলে ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন হে নবী, ওই কাফের এবং মুশরিকরা ওরা চায় মুখের ফু দিয়া ইসলামকে নিভিয়ে দিতে, আর আমি আল্লাহ চাই আপনার মাধ্যমে ইসলামকে পুরোপুরি পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে। তাহলে এই জন্য দেখেন কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং অন্যান্য নবীদেরকে কিন্তু তারা কোনোদিন শান্তিতে থাকতে দেন নাই, দিছে দেন নাই। আমরা ইতিহাস এবং কোরআন হাদিস থেকে যতদূর জানতে পেরেছি যে অনেক নবীরা কিন্তু শুধু খালি কালেমার দাওয়াত দিতে গেছে, দেওয়ার সাথে সাথে এনে দুইটা লাফিয়ে দেবে, দ্বিতীয়বার আর কথা কওয়ার সুযোগ পায় না, এরকম নবীও পৃথিবীতে আসেন, তাদের এই অবস্থা হয়েছে যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য শুধু দাওয়াত দিতে গেছে, ওখানে তাকে হত্যা করা হয়েছে। এবং আমাদের নবীকে কিন্তু তারা ওই দারুন নদওয়ার বৈঠক সহ এবং আবু জাহেলরা অনেক সংক্রান্ত করেছিল তাকে মেরে ফেলার জন্য, কি বল করছে না, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাহাড়ের ফাঁকে দেশে বৈশা আসিলেন, সেখানে কাফেররা পিছন থেকে আয়সা বড় একটা পাথরকে তারা কি করলো ধাক্কা দিয়ে ফালাইয়া দিল, যে এই পাথরটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে কি হয়ে যাবে, একদম সেখানে তিনি মারা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কাছাকাছি আসে, কাছাকাছি আসার পরে ওই পাথরটা সেখানে কি স্থির হয়ে গেছে, রাসূলের গায়ে কি আর কি করেন নাই, বসে করেন নাই। তাহলে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখছেন, হায়াত দিয়েছেন এই জন্য যে আল্লাহর দিনকে পুরাপুরি জমিনের বুকে প্রতিষ্ঠিত কইরা তারপর নবী পৃথিবীতে যাবে, তারপর পৃথিবীতে নবী যাবে। আবু জেহেল কিন্তু কম চেষ্টা করে না নবীকে হত্যা করার জন্য, আবু জেহেল কিন্তু কম চেষ্টা করে না। আপনারা জানেন আবু জেহেল একটা বড় ক্যাফে একটা করতে বসে রাত্রিবেলা,
গর্ত করিয়া কিছু পাতা ফুটা দিয়া পাতা ফুটা দিয়ে এটা ঢাকিয়া রাখছে। উদ্দেশ্য হইল যে এই গর্ত ফজরের নামাজ পড়তে নবীজি আসবো আর গর্তের মধ্যে করিয়া দেবো, এরপর আমরা মাটির মধ্যে দিয়ে দিই। এই উদ্দেশ্যে গর্ত করিয়া রাখছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই গর্তের কাছাকাছি গেলেন, সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, হে জিব্রাইল যাও তাড়াতাড়ি যাও, আমার বন্ধু কিন্তু গর্তের কিনারা গেছে গা, আবু জাহেল বড় একটা গর্ত করে ওখানে পাতা পুঁতে দিয়ে ডাইকা রাখছে, আমার বন্ধু গর্তে পড়বে আর আবু জাহেল সকালে আমার বন্ধুকে মেরে ফেলবে, তাড়াতাড়ি তুমি যাও এবং তোমার পাখা বিছানায় দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গর্তের কিনারে আসার সাথে সাথে দেখে জিব্রাইলের পাখা বিছানো এবং জিব্রাইলের পাখার উপর দিয়ে তিনি হাঁটতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল ঘটনাটা কি, আপনি যে পাখা বিছায় দিয়েছেন আমার জন্য ঘটনাটা কি? তো জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন না আল্লাহ আমাকে পাঠাইছে, এই যে আমার পাখার নিচে এখানে দেখেন বড় একটা গর্ত করে রাখছে আবু জেল, আপনি আমাদের সময় কিন্তু যাবেন এই গর্ত বুঝিয়া যাবেন, এরপর আবু জেল এসে আপনাকে নিয়ে নেবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে গেছেন না, আবু জেল সকালবেলা ঘুম থেকে উঠে আজানের পর উঠে গেছে, আজানের আগে তো নবীজি যায়, আজানের আগে উঠে গেছে, উঠে তাড়াতাড়ি আইসে যে আজকে তো সফল হয়েছি, এই গর্ত করছি, এই গর্ত করে মরবো আজকে সফল। খুব খুশি মনে আবু জেহেল ওই গর্তের কিনারে আইসে, গর্তের কিনারে আইসে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আবার আবু জেহেল একটু মাথা চক্কর দিয়ে ঘুরে গর্তের মধ্যে পড়িয়া গেছে, গর্তের মধ্যে পড়িয়া এখন চিলে গেছে, কান্দাকাটি করতে আছে, উঠতে পারতেছে না। তো এনার দলের লোকেরা বড় বড় নেতা নেতারা আইসে, আইসা আর এক তোরা আমার হাত দিয়ে আমি হাত হাত দিয়ে ধরিয়া উঠি, আমার বন্ধু না আসা পর্যন্ত আর যাই কিছু আনুন যেন এক গ্রাম পাখি তাকে কোনোদিনও জন্য আবুদের লাগিয়ে যাবে না। হাত দিয়েছে এক হাত পাখি, কয়েক পাখি এক হাত পাখি জমিন নিচে দাঁড়িয়ে গেছে। আরে আবু জেহেল গাইড গাইড গেছ, তোরা কি বল কি হতে গেছস, তোরা আমার হাত গেল হবে গেছ না, এত তো একটু বড় দুইটা একটা রশি আর তাই তো আমি রশি ধরে উঠতে পারি, আনছে আবার তিন দিন আর পরে একটা রশি, যখন দুই দিন আর রশি ধরছে ওই তো এক ধরে থাকি আবু জেহেল আর সিলেটে আছে, তোরা আরে আর একটু বড় রশি পাস না, শেষ পর্যন্ত হ্যাঁ কিতাবের মধ্যে হাদিসে বলা হয়েছে কত মাটি 70 বছর পর্যন্ত নিচে দাঁড়িয়ে গেছে, কত পর্যন্ত 70 বছর এইবার কানতে আসে যে আর আর তোরা আমার মাটি নিচে নিস না, আমি এখানে শেষ হয়ে যাই, তাড়াতাড়ি তোরা যা আর যায়া আমার চাচার ইয়া আমার চাচা না আইলে আমি আর উঠে বলে যে চাচা আমার এই একটা বাসা হবে না তো উঠাইতে পারি, যদি কালেমা বলি আপনি মুসলমান না তাই আমি উঠে কয় না চাচা তুমি আমার আগে উঠাও, উঠাইলে আমি তোমার কালেমা বলি আমি মুসলমান। শেষে উঠাইছে, উঠানোর পরে আল্লাহ রসুলকে বলে তুমি এত বড় জানো না আমার নবী যা কিছু নিয়ে আসে যে কথাগুলো বলছে যা কিছু তোমাদের কাছে উপস্থাপন করছে তোমরা ফাখুযুহু তোমরা তা গ্রহণ করো, তোমরা তা গ্রহণ করো, ফামা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যা তোমাদেরকে নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকো। ভাইরা আমার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনে এই আদর্শ তার সিরাত সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্য হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত তার উম্মতকে উম্মতের চিন্তা তিনি কান্নাকাটি করে গেছেন, কবরে আজ তিনি তার উম্মতের অবস্থা কি হবে এই উম্মত নিয়ে কি করতেছেন কান্নাকাটি করতেছেন, সেই নবীর উম্মত আমরা আমরা ভাগ্য ভালো যে শেষ নবীর আমরা কি হয়েছি উম্মত হয়েছি পেরেছি, তাহলে অন্যান্য নবীরা কিন্তু এই শেষ নবীর উম্মত হওয়ার জন্য তারা আল্লাহর কাছে আবেদন করছে, শুধু এক নবীর আবেদন কি হয়েছে মঞ্জুর হয়েছে কার, আর বাকি কারো আবেদন কি হয় না মঞ্জুর হয় না, কারণ নবী হইয়া যেহেতু আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করছে তাহলে বোঝা যায় যে তাদের নবুয়তের চাইতে এই নবীর উম্মত হওয়ার মর্যাদা অনেক বেশি, তারা নবী হয়ে সন্তুষ্ট না
সন্তুষ্ট হইলেন এই নবী উম্মত দিতে পারলে, তাহলে সেই নবী আমরা উম্মত হতে পেরেছি, আমাদের ভাইগুলা কত বড় সৌভাগ্যবান, কি বলেন ঠিক কিনা? আমাদের সৌভাগ্যবান, আমরা কত বড় সৌভাগ্যবান আমরা যে সেই নবীর আমরা বিনা কষ্টে উম্মত হতে সক্ষম হয়েছি। ভাইয়েরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে বলে অনেক কথা বলা দূরে আমি করেছিলাম, যা আমাদের জন্য অনুরোধ আছে এবং অনেক বসবাস করবো, আমরা রাসূলের ভালোবাসার মাধ্যমে রাসূলের আদর্শকে আমার জীবনে ধারণ করার মাধ্যমে আমি যেন আসরের ময়দানে রাসূলের সাথে একসাথে জান্নাতে অবস্থান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি সংক্ষেপে বক্তব্য করুন। আমার অশেষ মেহরবানি, আমার প্রায় 56 বছর চলতেছে, 56 বছরের শিক্ষকতার সময় চলে গেছে প্রায় 25 বছর। এই প্রথম বাংলাদেশ সরকার, এই প্রথম স্বাধীনতা বাংলাদেশ সরকার এমন একটা বিষয় নিয়ে আমাদেরকে নির্দেশ দিছে যে মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী, তার গুণকীর্তন, তার সৌন্দর্য, তার মানবতা, তার নারীর প্রতি মর্যাদা, তিনি একজন নেতা ছিলেন, এই বিভিন্ন গুণগুলি আমরা আলোচনা করলে দিনের পর দিন আলোচনা চলবে। আমাদের শিক্ষকরা অনেকে বলে নাই, ভালো লাগতো যদি আমাদের মাঝে শিক্ষার্থীরা থাকতো। আমি অনুরোধ করবো শিক্ষকদেরকে, আপনারা আগামী ক্লাস প্রথম ক্লাসে প্রত্যেকেই এই নবীর সম্পর্কে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আপনারা বলবেন। আমরা দেখো এই ছাত্রদের মাঝে পৌঁছে দিতে পারি তার জীবনী। অনেক কথা আসে, অনেক কথা বলা যায়, তবে ভালো লাগতো আমরা একটা কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলাম। এই কুইজ প্রতিযোগিতাতে তিনজনের মধ্যে দুইজনে পুরস্কার পায়, আর তিনজনের মধ্যে চারজনে পুরস্কার পায়, দুইজনের মধ্যে দুজন পায়। মানুষ হলো পাঁচজন পুরস্কার আছে ছয়টা, কোনো ওইখানে কোনো ভুল থাকে না। আমরা এই পুরস্কারটা মানুষ প্রশ্ন তো রাখছে না, আমরা ক্লাসে আলোচনা করার পরে একদিন যারা যারা এই بسم الله الرحمن الرحيم. قل هو الله احد. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الرجا بجماله، حسنت به وخصاله، صلوا عليه وآله
صلوا يا قوم صلوا على سيدنا النبي المصطفى ما دار الا رحمه للعالمين كلمه طيبه لا اله الا الله محمد رسول الله كلمه شهاده اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الحمد لله তাকে সন্তুষ্টি করার জন্য তো ঠিক না, তাইলে রাসুলের জন্য দোয়া উদ্দেশ্য হলো এটা আমরা দোয়া করতেছি, এই জন্য আমরা তো নিজেদের জন্য নিজেদের জন্য এই দোয়াটা কি আমাদের নিজেদের জন্য, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দোয়ার মধ্যে যে মজলিসের মধ্যে যখন দোয়া হবে ওই দোয়ার মধ্যে যদি রাসূলের প্রতি দুরূদ না করা হয় তাহলে ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না, আল্লাহর আরশ পর্যন্ত কি পৌঁছে না। এটা আমরা শিক্ষণীয় বিষয়, আমরা জানি সবসময় খেয়াল রাখবো আমরা যখনই আমাদের বাবা মার জন্য আত্মীয় স্বজনের কবর দেওয়ার যে উদ্দেশ্যে আমরা দোয়া করবো সেই দোয়ার পূর্বে আমরা কি করবো আগে দুরূদ করে নেবো, দুরূদ না করলে কিন্তু ওই দোয়া কবুল হয় না। আর যখন আমরা দোয়া করবো আমরা নিজেদের গুনাহ মাফের জন্য সবসময় আমরা খেয়াল রাখবো আমরা এই কথাটা আমরা উচ্চারণ করবো যে আল্লাহ আখেরি নবীর উম্মত হিসাবে আমাকে মাফ করে দেন, আখেরি নবীর উম্মত হিসাবে আমাকে মাফ করে দেন। এই সার্টিফিকেটটা এই কথাটা যখন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আশে দেয় বুঝবো অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মতের খাতিরে আমাদেরকে মাফ করে দেন, সুবহানাল্লাহ অবশ্যই মাফ করবে। আল্লাহর রাসূলে যখন দোয়া দেওয়া হবে তখন আর আল্লাহ ওখানে আর ওখানে ওই গুনাহ আর রাখবে না, কারণ বাবা আদম আলাইহিস সালাম কিন্তু তার সামনে থেকে আসার পর কিন্তু দুটো কান্নাকাটি করছে, সে কান্নাকাটি কি পর তিনি কিন্তু শেষ সময় যখন দোয়া করছেন তখন আল্লাহ তাআলার কাছে বলছেন, হে আল্লাহ আমি যখন পৃথিবী তোমার আমার রূহ যখন তুমি দিলা তখন তুমি আরশের দিকে ছায়া দেখলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা লেখা পাইতো তো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলেন সাথে সাথে যে আদম যখন তুমি আমার বন্ধু রুসিলা নিয়ে ক্ষমা চাইছো আর তোমাকে আর কান্দানো যায় না, যাও তোমাকে আমি মাফ করে এসেছি। তাহলে আদম তুমি মাফ পাইছে কোন খুশিরা দিয়া, আমাদের নবীর খুশিরা দিয়া। আমরাও আমাদের গুনাহ মাফের জন্য আমরা যখনই আমরা দোয়া করবো তখন আমরা আল্লাহ রাসূলের উসিলা নিয়ে আমরা দোয়া করবো যাতে ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিই কবুল করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আলা আযাবিন্নার বিল মুখসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين وهي الدنيا شر شكر من مولا আমরা এখানে একত্রিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করলাম, আলোচনা শেষান্তে মাগুদ্দ আমরা নবীজির সামনে দরুদ ও সালাম পেশ করলাম। আর রব্বুল আলামিন আমরা যে আলোচনাটা করেছি আমরা যে সময়টুকু দান করেছি এই সময়টুকু আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে দেন আমিন। হে আল্লাহ এই সময়টুকে আর রব্বুল আলামিন উসিলা করিয়া আর রব্বুল আলামিন আপনি যে নেকি দান করবেন তা অল্প কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় সোয়া নবীজির রদাব মারাকে পৌঁছে দেন। হে আল্লাহ নবীজির আহার প্রয়োজন আহলে বায়ে খোলাফায়ে রাশেদিন আয়ামায়ে মাসাদিন বাবা আদম হইতে অত মুনাদান পর্যন্ত যত মুসলমান ধরনের কবর বাস হয়ে গেছে আল্লাহ প্রত্যেকে কবরে কবরে হাজির করে পৌঁছে দেন। আর রব্বুল আলামিন খাস করে আপনার কাছে দরখাস্ত আপনার কাছে করিয়া আল্লাহ আমরা যারা হাত উত্তরণ করেছি আমাদের অনেকের বাবা আমাদের অনেকের মা আলাদা দাদি নানা দাদি আমাদের মাছ থেকে বিদায় দিয়ে কবর দখলে শাহিত। আর রব্বুল আলামিন জানি না ওই অন্ধকার কবরে বাবা মা কি অবস্থায় আছে, আর রব্বুল আলামিন আপনার কাছে করিয়া আপনার কাছে দরখাস্ত
আমাদের এই দোয়াগুলোর আয়াতগুলো আল্লাহ যাতে প্রত্যেকের কবরে কবরে সব পৌঁছে দেয়। আর রব্বুল আলামিন নবীজির উসিলায় দুরূদের উসিলায় আল্লাহ আজকের এই দিনের উসিলা করে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ তাদের কবরের সাথে রাসূলের রওজার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেয়। আর রব্বুল আলামিন দুনিয়াতে চলাফেরা করতে যায় তারা ভুল ত্রুটি করে ফেলেছে, আয় আল্লাহ আমরা তারা আমরা তার ওলি ওয়ারিস হিসাবে আপনার কাছে ক্ষমা চাই, আয় আল্লাহ তাদেরকে মাফ করে, আয় আল্লাহ তাদেরকে জান্নাতে মেহমান হিসাবে আপনি কবুল করে নেন। আল্লাহ আর রব্বুল আলামিন দুনিয়াতে থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, কেউ পারে না। আর রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে রাখবেন আয় আল্লাহ যেভাবে চললে আপনি আপনার নবী রাজি আর খুশি হওয়ার নবত্ব ওইভাবে চলার মতো আমাদের তৌফিক দিয়ে দেন। আর রব্বুল আলামিন আপনার বিধানগুলা রাসূলের তরিকা অনুযায়ী সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনে প্রতিফলিত করার আমাদের তৌফিক দিয়ে দেন। আর রব্বুল আলামিন রাসূলকে ভালোবেসে রাসূলকে মহব্বত করে আর রব্বুল আলামিন আমরা দুনিয়া জীবন অতিবাহিত করতে পারি আয় আল্লাহ সেই তৌফিক দিয়ে দেন। রাসূলের ভালোবাসা রাসূলের মহব্বত আমাদের অন্তরের মধ্যে দিয়ে দেন আয় আল্লাহ। রাসূলের ভালোবাসা এবং মহব্বত অনুযায়ী আয় আল্লাহ আমাদের জীবনকে পরিচালনা করতে পারি সেই তৌফিক দিয়ে দেন। আর রব্বুল আলামিন ওই শেষে দরখাস্ত মাহবুব জীবনে বড় অনেক আশা আর আকাঙ্ক্ষা সেই ছাত্র জীবন থেকে রাসূলের রওজা দেখবো, রাসূলের রওজার পাশে যাইয়ে একটু সালাম দিব, আর রব্বুল আলামিন এখনো পারি নাই, আর রব্বুল আলামিন আপনি যাওয়ার মতো ব্যবস্থা করে দেন। আর রব্বুল আলামিন রাসূলের রওজার পাশে যাইয়া সালাম দেওয়ার মতো ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ আপনার কাছে রাসূল দরখাস্ত রাসূলের রওজার পাশে সালাম দিতে না দেওয়াইয়া আল্লাহ আমাদেরকে মুহূর্তে ডাক দিয়ে দেন। আর রব্বুল আলামিন আমরা জীবনে অনেক গুণা করে ফেলেছি, গুনায় কবিরা গুনায় সগিরা জাহের বাতিল ভুলেছি যে নফসের খায় সাথে জীবনে অনেক অপরাধ করে ফেলেছি মাহুত, আয় রব্বুল আলামিন আমাদের অপরাধ গুলো নবীজি উসিলায় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আপনার নাম গফুরুর রহিম, আপনার নাম রহমানুর রহিম, ওই গুণ আমের গুণের বদলতে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন। আয় রব্বুল আলামিন হাশরের ময়দানে আমাদেরকে গুণাগার বান্দা হিসেবে ডাক দিয়ে না আমাদের গুণা নিয়ে আল্লাহ আপনি উঠাইন না, আয় আল্লাহ দুনিয়ার জীবনে আমাদের গুণাগুলো আপনি মাফ করে দেন। আয় রব্বুল আলামিন আসলের ময়দানে যেন আমরা গুণামুক্ত ভাবে করতে পারি সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনার কাছে দরখাস্ত আমরা যারা এখানে বিদ্যালয়ে অবস্থান করতেছি শিক্ষক শিক্ষার্থী সহ আল্লাহ আমাদের সবাইকে নিয়ে খায়া দান করেন, খায়াতে কিভাবে দান করেন আমাদের জীবনের মাধ্যমে আপনি আল্লাহ জীবনের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আমরা অনেকে অনেক রোগে অসুস্থ, আরাবুল আলামিন কত রোগ আল্লাহ অনেক প্রকাশ করে না প্রকাশ করি না, আরাবুল আলামিন আমাদেরকে রোগ মুক্ত জীবন দান করেন। আমিন। আল্লাহ দুনিয়ার নামে রোগ মুক্ত জীবন দান করেন, সুস্থ শরীরে ঈমানের সহিত আপনার হুকুমগুলো আদায় করে যেতে পারি আল্লাহ সেই তৌফিক দিয়ে দেন। আল্লাহ কোন সুযোগ কষ্ট দুনিয়া থাকার জায়গা না থাকতেও পারবো না, যখন মালাকুল মউত এসে যাবে ওই কঠিন মুহূর্তে অন্তিম কালে আমাদের রূহ থেকে ভরে নিয়ে নতুন কালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি